আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের উপর অমানবিক লাঠিচার্জ, টেনে হিঁচড়ে পুলিশ গ্রেপ্তার করল। গতকাল রাজ্যে বেকার যুবকদের চাকরির দাবিতে এসএফআই ডিওয়াইএফআই নবান্ন অভিযান করে এবং পুলিশি বর্বরোচিত আক্রমণের শিকার হয়। আজ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নিজেদের চাকরির দাবিতে নবান্ন অভিযানে ডাক দেয়, তাদের শিয়ালদাতে আটকানো হয়। এরপর তাদের উপর লাঠিচার্জ করা হলো, ফেলে পেটানো হলো হবু শিক্ষকদের। দীর্ঘ 7 বছর ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সঙ্গে বঞ্চনা করে চলেছে রাজ্য সরকার, অভিযোগ হবু শিক্ষকদের।